নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। স্পিকার নির্বাচন নিয়ে বেঁধেছে গোল, এবং স্পিকার নির্বাচন নিয়ে বিজেপি তার অবস্থান পরিষ্কার করে দিয়েছে যে গতবারে যিনি প্রার্থী ছিলেন ওম বিড়লা, রাজস্থান থেকে নির্বাচিত হয়ে আসা একজন সাংসদ, তিনি স্পিকার হিসেবে গতবার কার্যভার সামলেছিলেন, এবং তারপর এবারে নতুন লোকসভায় কে হবেন স্পিকার সেই নিয়ে যখন জল্পনা হচ্ছিল তখন বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে ওম বিড়লাই বিজেপির প্রার্থী হবেন স্পিকার পদপ্রার্থী। এখন এইখানে খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেস পড়েছে পেয়েছে, কেন পড়েছে আমি সেইখানে আসছি। আমি তার আগে বলে নিই যে প্রাথমিকভাবে সংবাদ মাধ্যমে রটানো হচ্ছিল যে চন্দ্রবাবু নাইডু স্পিকার পদটা চাইছেন, প্রাথমিকভাবে এটা রটানো হচ্ছিল নীতিশ কুমার স্পিকার পদটা চাইছেন। স্পিকার পদটা যেহেতু খুব ভাইটাল, তার কারণ বিজেপি এককভাবে মেজরিটি পায়নি, ফলে স্পিকার পদটা হাতে থাকলে অনেক কিছু নিয়ন্ত্রণ করা যাবে। কিন্তু আমাদের প্রথম থেকেই যা খবর ছিল যে চন্দ্রবাবু নাইডু তার অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজগুলো সাইলেন্টলি বার করে নিয়ে যাওয়ার দিকেই তিনি মনোযোগী হয়েছেন, এবং সেটার জন্যই তিনি স্পিকারের জন্য দরাদরির দিকে যাননি। এক, দ্বিতীয়ত নীতিশ কুমারের লক্ষ্য সামনের বিধানসভা নির্বাচন, 2025 বিধানসভা নির্বাচন, সেখানে বিহারের জন্য স্পেশাল প্যাকেজ দিল্লি থেকে বার করে নিয়ে যাওয়া, সেটাও নীতিশ কুমারের মূল লক্ষ্য। ফলে নীতিশ কুমার 12-16 জন সাংসদ টিডিপি তেলুগু দেশম পার্টি চন্দ্রবাবু নাইডু, ফলত তারা এই স্পিকার পদ নিয়ে দরাদরি করবেন 240 পাওয়া একটি রাজনৈতিক দলের সঙ্গে, সেটা স্বাভাবিক ছিল না আমার প্রথম দিক থেকেই মনে হয়েছিল। তার কারণ তাদের লোকাল ইন্টারেস্টটা অনেক বেশি প্রায়োরিটি ছিল। চন্দ্রবাবু নাইডু তার নতুন রাজধানী করবেন, চন্দ্রবাবু নাইডু একাধিক স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছিলেন নির্বাচনে জেতার জন্য, ফলত তাদের একটা বেসিক টার্গেট ছিল, বেসিক একটা লক্ষ্য ছিল, এবং সেই লক্ষ্যের দিকে তারা ধাবিত প্রথম থেকেই ছিলেন যে অ্যাট এনি কস্ট আমাদের যে কোনো মূল্যে হোক অন্ধ্রপ্রদেশের স্বার্থটা দেখতে হবে, তাহলে 5 বছর বাদে আবার নির্বাচন, বিধানসভা নির্বাচন বা পরবর্তী লোকসভা নির্বাচনে আমি অ্যাবসোলুট মেজরিটিটা অন্ধ্রপ্রদেশে পাবো, এবং অন্ধ্রপ্রদেশে বিজেপির সঙ্গে গঠবন্ধন করেই কিন্তু এই নির্বাচনটা তারা লড়েছে। ফলত মিডিয়া, একশ্রেণীর মিডিয়া এটাকে খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু আমরা প্রথম থেকে বলেছিলাম আপনাদের খেয়াল থাকবে যে চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার কেউ স্পিকার পদের জন্য আগ্রহী নয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি সমস্ত মন্ত্রকগুলো, মূল মন্ত্রকগুলো যেমন হাতে রেখেছেন, ঠিক একইভাবে স্পিকার পদটাও হাতে রেখেছেন। এই প্রসঙ্গে বলে রাখি যে রেল মন্ত্রক নিয়ে প্রচুর কথা শোনা গিয়েছিল যে রেল মন্ত্রক চন্দ্রবাবু, রেল মন্ত্রক এবার নীতিশ কুমার চাইবেন, কিন্তু দেখুন রেল মন্ত্রকটাও কিন্তু বিজেপি নিজের হাতে রেখেছেন। একমাত্র পঞ্চায়েত দপ্তর সংক্রান্ত মন্ত্রকটা নীতিশ কুমার নিয়েছেন, আর অসামরিক পরিবহন দপ্তরটা নিয়েছেন টিডিপি। তো ফলত আলটিমেটলি সমস্ত মিডিয়ার জল্পনা কল্পনাকে মিথ্যে প্রমাণিত করে বিজেপি সমস্ত বড় দপ্তরগুলো, কিন্তু মূল দপ্তরগুলো কিন্তু নিজের নিয়ন্ত্রণে রেখে দিয়েছে। এক, দ্বিতীয়ত স্পিকার পদটাতেও বিজেপি ওম বিড়লাকে প্লেস করলো। এখন ওম বিড়লাকে প্লেস করার সময় তাতে যাতে সহমত হয় অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো, যার জন্য রাজনাথ সিং এদিন সকালবেলা সরাসরি টেলিফোন করেন মল্লিকার্জুন খড়গেকে যে আমরা ওম বিড়লাকে প্রার্থী করছি, আপনারা আসুন আমাদের সমর্থন করুন। মল্লিকার্জুন খড়গে পাল্টা প্রত্যুত্তরে বলেন যে আমরা ভাববো তখনই যখন ডেপুটি স্পিকার পদটা আপনারা আমাদের বিরোধী রাজনৈতিক দলকে দেবেন। স্বাভাবিকভাবে মল্লিকার্জুন খড়গেকে এর উত্তর রাজনাথ সিং দেননি, কারণ ডেপুটি স্পিকার পদটাও বিজেপি নিজের নিয়ন্ত্রণে রাখবে, যেহেতু এবারে অ্যাবসোলুট মেজরিটিটা বিজেপি পায়নি, অর্থাৎ 272টা আসন পায়নি। ফলে আমার ধারণা যে ডেপুটি স্পিকারটা খুব বেশি হলে টিডিপি কিংবা নীতিশ কুমারের কাছে রেখে দিতে পারেন, অথবা বিজেপি এটাকেও নিজস্ব নিয়ন্ত্রণে রাখতে পারেন। সেই গতিতেই এগোচ্ছেন, ডেপুটি স্পিকার পদটা কংগ্রেসকে দেবেন না। মোটামুটি সাইলেন্স দিয়ে, অর্থাৎ রাজনাথ সিং ফোন ব্যাক করেননি, সুতরাং তার মাধ্যমেই কংগ্রেসের কাছে বার্তা গেছে যে ডেপুটি স্পিকার পদটা আমরা আপনাদের দেব না। ঠিক এই পরিস্থিতিতে ওম বিড়লা কন্টেস্ট করতে যাচ্ছেন, এবং সেখানে কংগ্রেস কে সুরেশ, ভদ্রলোকের নাম হচ্ছে কোডিকুনিল সুরেশ, 8 বারের সাংসদ কেরল থেকে, 62 বছর বয়স, তিনি 8 বার নির্বাচিত হয়েছেন কেরলের মাটি থেকে, ফলে সেই সাংসদকে এবার স্পিকার পদের কম্পিটিশনে দাঁড় করিয়ে দিল কংগ্রেস। অর্থাৎ সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, কে সুরেশ আমাদের প্রার্থী, বিজেপির মানে ইন্ডিজোটের প্রার্থী, বিজেপির ওম বিড়লার সঙ্গে কন্টেস্ট হবে স্পিকার পদে।
সাম্প্রতিককালে ইতিহাসে আমিও মনে করতে পারছি না যে স্পিকার পদে কোনোদিন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। অন্যান্য বিভিন্ন পদের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, ভোটাভুটি হয়েছে, কিন্তু স্পিকার নর্মালি ইউনানিমাসলি সিলেক্টেড হয়েছে, যেহেতু অ্যাবসোলিউট মেজরিটি থাকে শাসক দল যারা তাদের ক্ষেত্রে। এবারে যেহেতু অ্যাবসোলিউট মেজরিটি এককভাবে বিজেপির নেই, স্বাভাবিকভাবে কংগ্রেস প্রথম থেকেই পরিকল্পনা করে রেখেছিল যদি ডেপুটি স্পিকার আমাদের হাতে না দেয় তাহলে আমরা প্রার্থী দেব। এবং কংগ্রেস যেহেতু প্রায় শতাধিক আসন পেয়েছে এবারের লোকসভায়, ফলত তারা তো প্রার্থী দেবে, তারা তো অন্যান্য অখিলেশ যাদব কিংবা মমতা ব্যানার্জিকে তো সেই অফারটা দেবেন না, সেটা স্বাভাবিক। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের নিজেদের নামটা অ্যানাউন্স করে দিয়েছে। আর এই নামটা অ্যানাউন্স করাতেই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পুরনো খেলা শুরু হয়ে গেছে। আমি কেন আজকে এই কথাটা বলছি বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন শুনলেন যে কে সুরেশের নাম কংগ্রেস একতরফাভাবে অ্যানাউন্স করেছেন, তখন তাঁর বক্তব্য ছিল, মানে তাঁর দলের বক্তব্য ছিল, আমাদের সঙ্গে আলোচনা না করে কেন কে সুরেশের নাম কংগ্রেস অ্যানাউন্স করলো। খুব ইন্টারেস্টিং, আমি এই জায়গাটা একটু নোট করাচ্ছি, আপনারা যারা রাজনীতি সম্বন্ধে সচেতন একটু ভালো করে ভেবে দেখুন। আমি একটু ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছি, কয়েক মাস আগের কথা, জানুয়ারি মাসে ইন্ডিজোট, সেই ইন্ডিজোটের কে মুখপত্র বা কে কনভেনার হবেন সেইটা যখন তারা বৈঠকে বসছেন, ইন্ডিজোট প্রথম না দ্বিতীয় বৈঠক, দিল্লিতে সম্ভবত তৃতীয় বৈঠক, সেইখানে কে কনভেনার হবেন, নীতিশ কুমার তখন ইন্ডিজোটে, নীতিশ কুমারের ইচ্ছে ছিল কনভেনার হওয়ার, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে আলোচনা করে আচমকা ওই মিটিংয়ের মধ্যে মল্লিকার্জুন খড়গের নামটা কনভেনার হিসেবে অ্যানাউন্স করে দেন যে আমি প্রস্তাব করছি মল্লিকার্জুন খড়গে কংগ্রেসের, তিনিই কনভেনার হবেন এই ইন্ডিজোটে। নীতিশ কুমার অফেন্ডেড হন, বিহার ফিরে আসেন, সিদ্ধান্ত নেন ইন্ডিজোট ছাড়বেন, চলে যান সরাসরি এনডিএ জোটে। সেটা তো গেলো একটা দিক, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একতরফা সিদ্ধান্তটা নীতিশ কুমারকে কিন্তু ইন্ডিজোট থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছিল। এটা হচ্ছে রাজনৈতিক তথ্য, রাজনৈতিক সত্য, রাজনৈতিক ঘটনা। এবার প্রশ্নটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছিলেন যে ইন্ডিজোটের বৈঠকে বসার আগে কংগ্রেস নেতৃত্ব বলতে তো মূলত মল্লিকার্জুন খড়গের সঙ্গেও আলোচনা করতে পারেন বা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও আলোচনা করতে পারেন। সেখানে সেই মিটিংয়ে বসার আগে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল, সোনিয়া, প্রিয়াঙ্কা কারুর সঙ্গে কোনো আলোচনা করেনি, শুধু কেজরিওয়ালের সঙ্গে আলোচনা করে মল্লিকার্জুন খড়গের নামটা আচমকা মিটিংয়ে প্রস্তাব করে দেন। প্রশ্নটা হচ্ছে যে কার্সে ডিমান্ড করে, আমি যদি অন্য কোনো দলের কোনো নেতার নামও অ্যানাউন্স করি তাহলে সেই দলের উচ্চতর নেতৃত্বের সঙ্গে একবার আলোচনা করে নেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় তো সেদিনকে ইন্ডিজোটে করেনি, আজকে তিনি কিন্তু সেই কার্সিটা কংগ্রেসের কাছ থেকে এক্সপেক্ট করছেন যে কংগ্রেস একশোটা আসন পেয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা না করে কেন কে সুরেশের নামটা প্রস্তাব করলো। আচ্ছা, লোকসভায় কংগ্রেসের আসন সংখ্যা 100, এর অখিলেশ যাদবের আসন সংখ্যা 33, তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা 29, ফলত সেই পার্সপেক্টিভে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আশা করছে যে কংগ্রেস 100 আসন পেয়েও নিজের স্পিকার পদে কাকে কন্টেস্ট করাবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলোচনা করবেন, করে তারপরে প্রকাশ্যে অ্যানাউন্স করবেন, যেটা কংগ্রেস করেনি। কংগ্রেস একক বৃহত্তম দল, কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে আমরা কে সুরেশকে কন্টেস্ট করাবো, তারপর অন্যান্য শরীরকে জানিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটা না পাসাদ এবং তার জন্য সে তার ক্ষোভটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদের বাইরে সেন্ট্রাল হলে বোধহয় দাঁড়িয়ে সাংবাদিকদের বলেছেন, সেটাও আমরা শুনলাম। আমরা শুনলাম যে এর তৃণমূল কংগ্রেসের সংসদীয় যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় 45 মিনিট ধরে ভার্চুয়াল মিটিং অ্যাটেন্ড করছেন, অর্থাৎ তিনি যে ক্ষুব্ধ সেটাকে জানাচ্ছেন এবং সেই ক্ষোভটা তৃণমূল কংগ্রেস, কংগ্রেসকে কীভাবে জানাবেন, কিংবা স্পিকার পদের নির্বাচনে কন্টেস্ট, স্পিকার পদের নির্বাচনে কংগ্রেসের কে সুরেশকে সমর্থন করবেন কি না। যদি কংগ্রেসের কে সুরেশকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন না করেন তাহলে মেসেজ দেওয়া যাবে বিজেপির কাছে যে দেখো আমরা তো কংগ্রেসের মধ্যে থেকেও কংগ্রেসের বিরোধিতা করছি, যেভাবে ইন্ডিজোটের ভেতরে থেকে ইন্ডিজোটকে ঘেঁটে দেওয়ার কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, করে মেসেজ পাঠিয়েছিলেন বিজেপির কাছে যে বাবা মার ভাইপোকে ধরো না, অ্যারেস্ট করো না, সেই যত বড় জালিয়াতি হোক তাকে তাকে ঘেরাওটা তাকে অ্যারেস্টটা করো না, আমি দেখো ইন্ডিজোটকে ঘেঁটে দিয়ে নীতিশ কুমারকে বার করে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়ের লক্ষ্যটা ছিল এইটাই, সাধারণ মানুষ সেটাই আলোচনা করেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কী করবেন এই বৈঠক আমি এই প্রতিবেদন যখন শেষ করব ততক্ষণে হয়তো তৃণমূল কংগ্রেস তার অবস্থান জানিয়ে দেবেন। তিনটে সম্ভাবনার কথা হতে পারে। এক হচ্ছে কে সুরেশকে সমর্থন করলেন শর্ত সাপেক্ষে যে ভবিষ্যতে কংগ্রেস যেন আমাদের সঙ্গে আলোচনা করে তবে এই ধরনের সিদ্ধান্ত ঘোষণা করে, সেই পার্সপেক্টিভেই আমরা কে সুরেশকে ভোটটা দিচ্ছি। এক দ্বিতীয়ত হতে পারে যে ভোট থেকে অ্যাবস্টেন্ট করা, যে আমাদের সঙ্গে আলোচনা করেনি সেজন্য আমরা ভোটে অংশগ্রহণ করলাম না। তৃতীয়ত হচ্ছে যে যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে যে
ভোটেও অংশগ্রহণ করলাম না, সাইলেন্ট থাকলাম, নীরব থাকলাম, ভোট দিতেই গেলাম না, কোনো অবস্থান পরিষ্কারই করলাম না, অর্থাৎ পুরো ব্যাপারটাকে ঘেঁটে দেওয়া। সবই পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন তিনি নিজের অবস্থান মানে নিজের জায়গাটাকে সর্বভারতীয় ক্ষেত্রে আলোচনার বিষয় করার জন্যই রাজনীতিটা করেন। তিনি ভারতবর্ষের মঙ্গলের জন্য করেন না, পশ্চিমবঙ্গের মঙ্গলের জন্য করেন না। যদি পশ্চিমবঙ্গের মঙ্গলের জন্য করতেন তাহলে একটা নতুন সরকার শপথ নিয়েছে তার সঙ্গে একটা কোঅপারেশনের দিকে যেতেন। ঠিক আছে, বুঝলাম বিজেপির সঙ্গে আমার বিরোধিতার লাইন, আমি পরিষ্কার কংগ্রেসের সঙ্গে বলে একটা আলোচনার ফর্মুলায় চলে যেতে পারতাম। ক্ষুব্ধ, ক্ষোভ প্রকাশ করছেন, প্রকাশ্যে সেন্ট্রাল হলে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করছেন, প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস বলছে যে আমাদের সঙ্গে আলোচনা করা হয়নি আমরা। আরে কংগ্রেস তো 100টা আসন পেয়েছে, তো এক নিজের দলের তরফ থেকে কাকে নমিনেট করব সেটা তো কংগ্রেস সিদ্ধান্ত নেবে। এবার কম্পিট করব কি না, অর্থাৎ লোকসভায় স্পিকার পদে ইন্ডিজোটের তরফ থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব কি না, সেটা নয় ইন্ডিজোটের আলোচনার বিষয় হতে পারে। আমি কাকে প্রার্থী করব সেটাও ইন্ডিজোটের প্রার্থী হিসেবে আলোচনা হবে নাকি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে সিদ্ধান্ত নিতে হবে কংগ্রেসকে। খেয়াল করে একটু লক্ষ্য করে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গুলিয়ে দেওয়া রাজনীতি দীর্ঘদিন তাকে ডিভিডেন্ডও দিয়েছে, তো অস্বীকার করে লাভ নেই, কিন্তু তিনি কিন্তু বিশ্বাসযোগ্যতাহীনতায়ও পড়েছে। অর্থাৎ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি কোনো রকমভাবে কে সুরেশকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন না করেন, ভোটটা না দেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভোটটা না দেয়, তাহলে কংগ্রেসের সঙ্গে বেসিক কংগ্রেস এমনিতেও তৃণমূল কংগ্রেসকে তেল মারে ঠিকই, কিন্তু কেউ বিশ্বাস করতে পারে না। কারণ বহুবার এমন ঘটনা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট ইলেকশনের সময় আপনারা দেখেছেন, বিভিন্ন সময় এমন, মার্গারেট অ্যালভা যখন ইলেকশনে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের কী ভূমিকা, রাজ্যসভায় বিজেপি যখন বিলগুলো পাশ করাতে গেছেন তৃণমূল কংগ্রেসের কী ভূমিকা, সেটা তো কংগ্রেস দেখেছে। কংগ্রেস ভেতরে ভেতরে তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে না, কিন্তু মুশকিলটা হচ্ছে রাজনৈতিক বাধ্যবাধকতায় পরিস্থিতিটা এমন একটা জায়গায় আছে যেখানে তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়েই কংগ্রেসকে চলতে হবে। আর তৃণমূল কংগ্রেস এই ঘোলা জলে মাছ ধরে মাছ ধরতে নামবে, দুটো আবার বলছি, বিজেপিকে মেসেজ দিতে পারে যে দেখো আমি বিরোধিতা করলাম, আমার টাকা পয়সা ঠিকঠাক ছাড়ো আর আমার ভাইপোকে গ্রেফতার করো না। আবার উল্টোটা হতে পারে যে প্রতিবাদটাকে রেজিস্টার করে রেখে শেষ পর্যন্ত কে সুরেশকে ভোটটা দিলেন, সবই সম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ অ্যান আনপ্রেডিক্টেবল পলিটিক্যাল ক্যারেক্টার, কিন্তু বেসিক্যালি ইগোতে ভরপুর। আমাকে জানানো হয়নি কেন, কংগ্রেসের কোনো দায় হয়নি, কংগ্রেস কিন্তু আমি আবার বলছি কংগ্রেস এমনিতেও জানে কে সুরেশ জি দিবে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই অসভ্যতা রাজনীতি করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কপালে কিন্তু দুঃখ থাকবে কংগ্রেসের পক্ষ থেকেও। তার কারণ কংগ্রেস দিনের শেষে নিজের দলটাকে এখন অনেকটা আগে থেকে বুঝতে শিখেছে। এই পরিস্থিতি আমি হারবো, কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমার বিরোধিতা করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইন্ডিজোট থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ইন্ডিজোট থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তার মজাটা বিজেপি লুটবে। পরিস্থিতি খুব খোলাটে করে ফেললো, নিজের ফাঁদে নিজে পা দিয়ে বিপাকে পড়লো। প্রতিবাদটা রেজিস্টার করে বলে দেওয়া উচিত ছিল, আমরা উই আর ইউনাইটেড, আমরা ইন্ডিজোটে যিনি প্রার্থী হবেন তাকে করবো, যেহেতু সবথেকে বড়ো দল কংগ্রেস, কংগ্রেস প্রার্থী দিয়েছে কে সুরেশ, কে সুরেশকে আমরা সমর্থন করছি, কিন্তু উচিত ছিল আমাদের সঙ্গে একটু আলোচনা করে নেওয়া, এটা প্রথমেই অ্যানাউন্স করে দেওয়া যেত, এটার জন্য 45 মিনিটের ভার্চুয়াল মিটিংয়ের কোনো দরকার ছিল না। কিন্তু নাম তো তার মমতা বন্দ্যোপাধ্যায়, না ঘোটালা করে না জল ঘোলা করে তিনি কখনো বর্ষি কিন্তু ওই জলের মধ্যে ফেলেন না মাছ তোলার জন্য, কিন্তু দিনের শেষে বাংলার স্বার্থটা রাখাটাও তার লক্ষ্য। ফলে বাংলার স্বার্থ রাখতে যাবেন না, তৃণমূল কংগ্রেসের স্বার্থ রাখবেন, নাকি নিজেকে কংগ্রেসের কাছে আরও অবিশ্বাসযোগ্য করে ফেলবেন, এখন সেটাই দেখা যাক শেষ পর্যন্ত জল কোথায় গিয়ে গড়ায়।